হ্যালো গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ফ্রম দ্য ক্রেজিয়াস ট্রিপস। আজকে এই পহেলা নববর্ষে, শুভ বাংলা নববর্ষ 1429-এ আমরা চলে এসেছি আমাদের নতুন আরেকটি মজাদার গেম শো নিয়ে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে গেমের কনসেপ্টটা হচ্ছে, এখানে 12টি কাপ রাখা আছে। কনসেপ্টটা হচ্ছে এখানে, আর এরা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট, তাদের প্রত্যেকের হাতে একটি করে বেলুন দেওয়া আছে। বেলুনটা একটু দেখান সবাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সবার হাতে একটা করে বেলুন আছে। আচ্ছা, নিয়মটা হচ্ছে এখানে ওনারা হচ্ছে দর্শক প্লাস ভলান্টিয়ার। নিয়মটা হচ্ছে প্রত্যেকে এখানে এসে মুখ দিয়ে বেলুন ফুলিয়ে এখানে গ্লাসে আটকায় গ্লাসটা এখান থেকে এই চেয়ারে নিতে হবে। প্রতিটা ক্যান্ডিডেট পার্টিসিপেন্ট এক মিনিট করে সময় পাবেন। এক মিনিট আমাদের স্টপওয়াচ কাউন্ট করা হবে। এক মিনিটের মধ্যে যে যতগুলা গ্লাস বেলুন দিয়ে ফুলায় এখান থেকে এখানে নিতে পারবেন, তিনি হচ্ছেন চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো আমরা কি আমাদের নিয়ম সম্পর্কে জানেন? আর আমাদের এখানে স্পেশাল ভলান্টিয়ার হিসেবে আছেন রবিনহুড। রবিনহুড দেখবেন যে কতগুলা কাপ এখান থেকে এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো আমরা এখানে আমাদের প্রতিজনের জন্য টাইমার থাকবে, টাইমার অন করলে শুরু হয়ে যাবে। আচ্ছা, প্রথম আসবে হচ্ছে জয়া। আপনি আসেন, আপনি পজিশন নেন। আপনার খেলাটা আপনি নিয়ম বুঝতে পারছেন তো? তো স্যার যখন টাইমার বলবে তখন আপনি শুরু করবেন। এক মিনিটের মধ্যে আপনি যতগুলা ট্রান্সফার করতে পারেন এখান থেকে এখানে। আচ্ছা স্যার, আপনি যদি বলেন তাহলে শুরু করবে সে। জয়া, প্রস্তুতি নাও জয়া। স্টার্ট, বেলুন ফুলিয়ে রাইট। এই একটি গ্লাস, এক মিনিট সময় পাবে। দুটি গ্লাস, খুবই ভালো খেলছে। তিনটি, কাপ পড়ে গেলে সেটা কাউন্ট হবে না, সোজা করে রাখতে হবে। চারটি, পাঁচটি, খুবই ভালো খেলছে, জমে যাচ্ছে জয়া। ছয়টি, সাতটি, জয়া আমরা দেখছি হেভি খেলছে, গ্লাসগুলো সোজা করে রাখতে হবে। আটটি গ্লাস এখনো চেষ্টা করে যাচ্ছে। এই যে যে আচ্ছা, যেই কাপটি পড়ে যাবে সেটা কাউন্ট হবে না। খুবই ভালো, আটটি গ্লাস। আমরা দেখতে পাচ্ছি জয়ার চেষ্টা, টাইম শেষ। এক্সিলেন্ট। আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, জয়া 12টি গ্লাসের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গ্লাস ফেলে জয়া এই রাউন্ডটি শেষ করেছে। ধন্যবাদ জয়া। এবার আমাদের সেকেন্ড প্রতিযোগী, আমাদের প্রথম প্রতিযোগী ছিল জয়া, যিনি 8টি গ্লাস সর্বোচ্চ বেলুন ফুলিয়ে এই টেবিল থেকে এই টেবিলে ট্রান্সফার করেছেন। এখন আসবে সাইমা, প্লিজ আসেন। সাইমা, আপনি পজিশন নেন। আপনার স্টপওয়াচ কাউন্ট হলে আপনাকে বলা হবে, এক মিনিট সময় পাবেন আপনি। স্টার্ট। ওয়াও, প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাস, তিনটি গ্লাস, চারটি, হ্যাভি খেলছে সাইমা, পাঁচটি, অন্যরকম খেলছে ছয়টি, সাতটি গ্লাস পেয়ার করে ফেলল, আটটি গ্লাস, নয়টি, এগিয়ে আছে সাইমা, ও মাই গড, দশটি গ্লাস, এগারোটি। আমি দেখছি উনি তো বেলুন চ্যাম্পিয়ন। 12টি, 10 আমরা এক্সট্রিমলি দেখছি সাইমা অসম্ভব চরম একটি পারফরমেন্স করেছে, যে সর্বোচ্চ কতটি গ্লাস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 চোদ্দটি গ্লাস। যে আগের প্রতিযোগী ছিল 8টি গ্লাস, তার চেয়ে 6টি গ্লাস বেশি ফেলে সাইমা দ্বিতীয় স্থানে আছে। সাইমা প্লিজ ব্যাক টু ইয়ার পজিশন। এইবার খেলাটা খুবই জমে উঠেছে। আমরা দেখেছি প্রথম প্রতিযোগী 8টি গ্লাস, দ্বিতীয় জন 14টি, এবং তৃতীয় জন আসছেন নুপুর। প্লিজ চলে আসেন আপনি।
চলে আসেন, নূপুর পজিশন নিচ্ছে, নূপুর পজিশন নিচ্ছে। নূপুর আপনার বেলুন রেডি? বেলুন দেখান, বেলুন ওকে আছে। আচ্ছা নূপুর, আমাদের টাইমিং শুরু হবে। স্টার্ট স্টার্ট। ওয়াও, প্রথমটি কাপ। কাপ কিন্তু পড়ে গেলে সেটা কাউন্ট হবে না। হ্যাঁ, দুইটিও। ওয়াও, তৃতীয়, চতুর্থ, পাঁচটি গ্লাস, ছয়টি গ্লাস, সাতটি। নূপুর একের পর এক কাপ এই সীমানা থেকে ওই সীমানায় নিয়ে যাচ্ছে। সাতটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটি গ্লাস হয়ে গেল। একটি গ্লাস পড়ে গিয়েছে যদিও, সেই রকম আপনার চুলের জন্য গ্লাস পড়ে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। সেই রকম খেলা চলছে, সেই রকম। নূপুরের টাইম শেষ। দর্শকবৃন্দ, নূপুর এক্সাইটিং খেলেছে, খুবই ভালো খেলেছে। নূপুরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে সাইমা। নূপুর ফিরে যান আপনার প্লেসে, ধন্যবাদ। দর্শকবৃন্দ, খেলা কিন্তু চরম চরমভাবে জমে উঠছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমন্ত্রণ জানাবো নাবিলাকে, আমাদের চতুর্থ পার্টিসিপেন্ট। প্রথম পার্টিসিপেন্ট জয়া পেয়েছে আটটি, দ্বিতীয় পার্টিসিপেন্ট সাইমা চোদ্দটি, তারপর নূপুর এগারোটি। এখানে আমাদের ভলান্টিয়ার টিম আছে, আছে রবিনহুড, এবং আমাদের যারা এই কতগুলো কাপ ক্যালকুলেট করছে তারা আছে। এদের হচ্ছে ভলান্টিয়ার টিম। আজকে এখন কার স্টার্ট? কাপ সোজা করে রাখতে হবে, পড়ে গেলে সেটা কাউন্ট হবে না। ওয়াও, দুটি, তিনটি, চারটি, খুবই চরম খেলছে। পাঁচটি, জমে উঠেছে জমে উঠেছে। ছয়টি, সাতটি, আটটি, নয়টি। একটি গ্লাস পড়ে গেল। দশটি, এগিয়ে যাচ্ছে। এগারো, বারো, টাইমস আপ। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি তিন তিন ছয় দুই আট দুই দশ এগারো, এগারোটি কাপ উনি এখান থেকে এখানে ফেলেছেন। এগারোটি নাকি, আবার একটু গুনে দেখুন, একটার ভিতরে আরেকটা আচ্ছা, তাহলে সেটা দুইটা হিসেবে কাউন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাসের মধ্যে, এই গ্লাসটার মধ্যে আরেকটা গ্লাস উনি ফেলে দিয়েছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে টুটি গ্লাস হিসেবে আমরা কাউন্ট করছি। তাহলে টোটাল কয়টি গ্লাস হচ্ছে তার? বারোটি গ্লাস। থ্যাংকস এ লট। দর্শক, অসম্ভব জমে উঠেছে খেলাতে। এইবার আমাদের আমাদের পঞ্চম পার্টিসিপেন্ট, আজকে যার বার্থডে, সেই বার্থডে গার্ল মুস্কানকে আমন্ত্রণ জানাচ্ছি। মুস্কান, দেখা যাক বার্থডে গার্ল তার জন্মদিনে সর্বোচ্চ চোদ্দটি গ্লাস এখনও পর্যন্ত সর্বোচ্চ কতজন ভলান্টিয়ার, কতজন এখন পর্যন্ত সর্বোচ্চ হায়েস্ট কাপ ফেলেছে? চোদ্দটি। মুস্কান, দেখা যাক চোদ্দটি ক্রস করতে পারে কিনা। মুস্কান, আপনার টাইম শুরু হবে, আপনি পজিশন নেন। স্যার স্টার্ট বললে, স্টার্ট। প্রথম গ্লাস, দ্বিতীয়, ফেলার সময় সাবধানে ফেলবেন, কারণ কষ্ট করে ফেলবেন, যদি পড়ে যায় তাহলে তো লস। ওয়াও, চারটি, পাঁচটি, ছয়টি, এগিয়ে যাচ্ছে মুস্কান তার জন্মদিনে। দেখা যাক, এস, এই কাপ এভাবে পড়ে গেলে কিন্তু হবে না। কাপ সোজা করে রাখতে হবে, কাপ কাউন্ট করবো আমরা সেগুলাই যেগুলো সোজা হয়ে আছে। মুস্কান কষ্ট করে আনতেছেন, কিন্তু পড়ে গেলে কিন্তু সেটা হবে না, সে কষ্টটা ধরে রাখতে হবে। কাছাকাছি চলে যাচ্ছে মুস্কান, এখনো সময় আছে, দেখা যাক ইনশাল্লাহ কতগুলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি কাপ। মুস্কান টাইম শেষ। আমরা দেখতে পাচ্ছি দর্শক,
মুস্কান 1 2 3 4 5 6 7 8 9 10 11 এগারোটি কাপ মুস্কান ফেলেছে, কিন্তু এর মধ্যে একটি কাপ উল্টায় আছে। আমাদের নিয়ম ছিল প্রত্যেকটি কাপকে সোজা করে রাখতে হবে। তাহলে কতগুলো কাপ উনি ফেললেন? 10টি। 10টি কাপ। থ্যাংকস মুস্কান, হ্যাপি বার্থডে টু ইউ। দর্শক, আমরা আমাদের শেষ প্রতিযোগী তরিকে ডাকছি। তরি প্লিজ চলে আসেন। আমাদের আগের প্রতিযোগী বার্থডে গার্ল মুস্কান কতি? 10টি গার্ল, 10টি। তরি কি শুরু করবে? স্টার্ট। ওয়াও, প্রথম কাপ ফেলার সময় সবাই সাবধানে। দ্বিতীয়, তৃতীয়, ও নো, সাবধানে সাবধানে তরি, সাবধানে ফেলতে হবে। খুবই এক্সাইটিং গেম এখন। এখানে আসলে এই গেমটাতে এত এক্সাইটমেন্ট যে অনেকে কেঁপে উঠছে। মনোবল হারানোর কোনো অপশন নাই। আপনিও পেরে যেতে পারেন, আপনিও হতে পারেন প্রথম। আমি দেখতে পাচ্ছি উনি হয়তো হাল ছেড়ে দেওয়া দেওয়া ভাব, তারপরও এগিয়ে যাচ্ছে। আমি বলবো পূর্ণ দমে প্রতিযোগীরা এগিয়ে যাচ্ছে। শেষ, তরি সময় শেষ। আমরা দেখতে পাচ্ছি তরি এখানে দুটি, একটি গ্লাসের মধ্যে দুটি, তরি টোটাল একটি, দুটি, তিনটি, চারটি, 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে একটি কাপ তার পড়ে গিয়েছে যেটা কাউন্ট হবে না। তাহলে টোটাল 9টি গ্লাস সে তরি এখান থেকে এখানে ট্রান্সফার করেছে। তরি, আমি আপনাকে আপনার আসনে জায়গায় ফিরে যাওয়ার জন্য বলবো। আচ্ছা দর্শক বৃন্দ, এখন তাহলে দেখতে পাচ্ছি কি প্রথম স্থান অধিকার করেছেন কে? সাইমা। সাইমা প্লিজ চলে আসেন, চলে আসেন সাইমা, আপনি এখানে দাঁড়ান। দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? নাবিলা। নাবিলার জন্য একটু হাততালি। নাবিলা চলে আসেন। তৃতীয় স্থান নূপুর, প্লিজ চলে আসেন। দর্শক বৃন্দ, আমরা এই গেমের জন্য দেখতে পাচ্ছি সাইমা সর্বোচ্চ 14টি, নাবিলা কতটি, আর নূপুর 11টি। দর্শক বৃন্দ, খুবই পারফেক্ট একটা গেম আমরা শেষ করলাম, যেটা হচ্ছে বেলুন দিয়ে কাপ এক টেবিল থেকে আরেক টেবিলে ট্রান্সফার করা। এখানে প্রথম হয়েছে সাইমা, দ্বিতীয় হয়েছে সাইমা, সর্বোচ্চ 14টি গ্লাস ফেলেছে, তুলেছিল। আর নাবিলা কতটি? 12টি। আর নূপুর 11টি। আর আমি আমাদের সম্মানিত মুস্তাফিজ সাহেবকে অনুরোধ করব, উনি যাতে ওদের জন্য একটি ছোট্ট মজাদার চিপসি তাদের পুরস্কার হিসেবে তুলে দেয়। প্রথম সাইমাকে, দ্বিতীয় হচ্ছে নাবিলা, দ্বিতীয় নাবিলা, হ্যাঁ থ্যাংক ইউ। আর তৃতীয় হচ্ছে নূপুর। দর্শক বৃন্দ, আমাদের আপনাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা সামনে কী কী গেম দেখতে চান। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আমরা আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।